সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদলকোট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি করোনাকালীন সময় তোমরা অবশ্যই বাড়িতে ভালো আছো, সুস্থ থাকো, আমরা এটাই দোয়া করি তোমাদেরকে। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। কেমন? আজকে বিজ্ঞান বিষয়ে আমরা অষ্টম অধ্যায়ের পাঠ 10 ও 11 নিয়ে আলোচনা করব। পাঠ 10 ও 11 আছে রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি রূপান্তর। আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তি রূপান্তর। এর পূর্বে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কেমন? এখন রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির যে রূপান্তর হয় সেটি আমরা আলোচনা করব। কেমন? তোমরা অবশ্যই মোম চিহ্ন, গ্যাস চিহ্ন এগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। কেমন? মোমকে যদি জ্বালাই আমরা, কেমন, তাহলে কি হয়, সেখানে রাসায়নিক পরিবর্তন হয়। এই রাসায়নিক পরিবর্তনের কারণে সেখানে মোম থেকে আমরা কি পাই, আলো পাই। আর মোমের কাছে হাত নিলে আমরা গরম অনুভব করি, অর্থাৎ সেখান থেকে আমরা তাপ পাই। তাহলে মোমকে জ্বালাইলে আমরা দুটোই পাই, তাপও পাই আলোও পাই। কেমন? তাহলে মোম মধ্যে যে পদার্থ সেটা রাসায়নিক পদার্থ, সেটা বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হলো, তাপ শক্তি উৎপন্ন হলো এবং আলোক শক্তি উৎপন্ন হলো। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির কি হলো, রূপান্তর ঘটলো। কেমন? তাছাড়া আমরা গ্যাস দ্বারা বাড়িতে ভাত রান্না করি। কেমন? গ্যাসকে জ্বালাইলে কি হয়, তাপ উৎপন্ন হয়, সে তাপ দ্বারা আমরা রান্নাবান্নার কাজ সমাপ্ত করতে পারি। কেমন? অর্থাৎ সেখান থেকে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। পাশাপাশি সেখানে যে তাপ উৎপন্ন হয়েছে, তাপের সাথে সাথে আলো উৎপন্ন হয়েছে, সেই আলোর দ্বারা আমরা অন্ধকারকে দূরীভূত করতে পারি, সাময়িকভাবে আমরা গড়কে আলোকিত করতে পারি। তাহলে গ্যাস থেকে আমরা কি পেলাম, গ্যাসের মধ্যে যে শক্তিটা আছে সেটা রাসায়নিক শক্তি, সেই শক্তি থেকে আমরা কি পেলাম, তাপ শক্তি পেলাম, আলোক শক্তিও পেলাম। তাহলে আমরা বুঝলাম যে রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, শক্তি রূপান্তর ঘটে। কেমন? অর্থাৎ সেখান থেকে আমরা তাপ শক্তিও পেতে পারি, আলোক শক্তিও পেতে পারি। কেমন? এখন আমরা এই অধ্যায়ের একটা অংশ আমরা আলোচনা করব, প্রসমন বিক্রিয়া। এর পূর্বে আমরা তোমাদেরকে 4টা বিক্রিয়ার কথা বলেছি। কেমন? সেই 4টা বিক্রিয়া কি ছিল, সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া। এখন নতুন আরেকটা বিক্রিয়া এখানে আমরা আলোচনা করছি, সেটার নাম হলো কি, প্রসমন বিক্রিয়া। কেমন? যে রাসায়নিক বিক্রিয়ায় দুটা ভিন্নধর্মী পদার্থ, যে দুটা ভিন্নধর্মী রাসায়নিক পদার্থ একত্রে মিলিত হয়ে এক বা একাধিক ভিন্নধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় কি, প্রসমন বিক্রিয়া। আরেকটু ব্যাখ্যা আমরা দিব। যেমন এখানে আমরা দুটা পদার্থ নিলাম, ক্যালসিয়াম অক্সাইড একটা রাসায়নিক পদার্থ, প্লাস এই নিলাম আমরা অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। কেমন? দুটা রাসায়নিক পদার্থ নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অ্যাসিডেট CH3COOH2CA, প্লাস উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে। তোমরা লক্ষ্য করো এখানে উৎপাদ এগুলোকে বলা হয় বিক্রিয়ক, বিক্রিয়ক যা রাসায়নিক বিক্রিয়া যারা বিক্রিয়া অংশগ্রহণ করে, যে সকল পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর যারা নতুন পদার্থ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় উৎপাদ, উৎপাদ বা প্রোডাক্ট। ইংরেজিতে বলা হয় প্রোডাক্ট, বাংলায় বলা হয় কি, উৎপাদ। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সাইড হলো চুন। কেমন? চুন একটা রাসায়নিক পদার্থ, অ্যাসিডিক অ্যাসিড তাও একটা রাসায়নিক পদার্থ। এই দুটা রাসায়নিক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করেছে, এই জন্য তাদেরকে বলা হয় বিক্রিয়ক। দেখো চুনের ধর্ম আর অ্যাসিডিক অ্যাসিডের ধর্ম এক নয়, চুন হলো ক্ষারধর্মী আর অ্যাসিডিক অ্যাসিড এটা তো অম্লধর্মী। কেমন? একটা হলো ক্ষারধর্মী আর একটা হলো অম্লধর্মী। বিক্রিয়া উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম অ্যাসিডেট, ক্যালসিয়াম অ্যাসিডেট এবং পানি উৎপন্ন হয়েছে। দেখো ক্যালসিয়াম অ্যাসিডেট হলো